নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দোলযাত্রা বাম্পার কোন কোন রাশি পেতে চলেছে আসুন জেনে নিন। অর্থাৎ প্রত্যেকে কিন্তু দোলযাত্রা বাম্পার লটারি কিন্তু কাটেন, এবং হোলিতে যারা যারা লটারি কাটছেন, যে লটারি হোক, কোন কোন রাশি এই হোলিযাত্রা বা দোলযাত্রা বাম্পার লটারি পেতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকেরই একটা কিউরিসিটি থাকে জানা যে এই দোলযাত্রাতে আমি কি লটারি পাবো, যদি পাই তাহলে আমার ভাগ্য সাথ নিশ্চয় দিচ্ছে। তো এখানেই আমি বেশ কিছু কথা আপনাদেরকে জানাবো, যেগুলো মেনে চললে আপনার লটারি ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, লটারি কাটার আগে আপনি আপনার জন্ম ছকটা একবার খুলে দেখুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো আগে মিলান। অর্থাৎ যে যে রাশি, অর্থাৎ লাস্ট মুহূর্তে আমি যে রাশিগুলোর কথা বলবো, সে রাশিগুলো গ্যারেন্টি আমি বলতে পারি লটারি কিন্তু লাগবে সে রাশিগুলোর। এবং এই রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে কী লাগবে তা না, যাদের ক্ষেত্রে লটারির গাঢ় যোগ আছে বা আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে, তাদেরই লটারি কিন্তু এই দোলযাত্রাতে লাগবে। অবশ্যই একবার আপনারা জেনে নিতে পারেন যে আপনার হোলিযাত্রা বাম্পার, দোলযাত্রা বাম্পার আপনার জন্মছকে আছে কি না। প্রত্যেকে কিন্তু চেষ্টা করে যে আমি একটা হোলিযাত্রা বাম্পারে হোলিযাত্রার লটারি আমি কাটি, যে কোনো লটারি হোক কাটি, অর্থাৎ এই লটারিগুলো যদি আমার লাগে। লটারি কি জানেন, খুব কম পরিশ্রমে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন। অর্থাৎ লটারি সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাব। অর্থাৎ আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে, আপনার পঞ্চম ভাব যত স্ট্রং হবে, আপনি কিন্তু লটারিতে অর্থ কিন্তু পাবেন। দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাব পীড়িত, দেখা যাচ্ছে আপনার পঞ্চমভাব পীড়িত, আপনি লটারিতে সে মতন গেইন করতে পারবেন না। এবং রাহু গ্রহ, এই যে বড় ধরনের প্রাইজ পাওয়ার জন্য রাহু গ্রহের কিন্তু ভূমিকা আছে। রাহু আপনার জন্মছকে কোন প্লেসমেন্টে আছে, রাহু আপনার জন্মছকে নেগেটিভ না পজিটিভ, অথবা যদি জন্মছক না থাকে, আপনার হস্তরেখাতেও কিন্তু বলে দেওয়া যায় যে আপনার লটারি যোগ আছে কিনা। অর্থাৎ আপনার হাতের রেখা নির্ণয় করে দিতে পারে যে আপনার লটারি যোগ থাকলে কোন বছর আছে, কোন সময় আছে। অর্থাৎ এই যে হোলিযাত্রা বাম্পার বা দোলযাত্রা বাম্পার যেটাই বলুন না কেন, যাদের ক্ষেত্রে মিস খেয়ে যাচ্ছে, আমি বলবো আপনার রাহু কবচ পরিধান করুন। রাহু কবচটা কী হবে জানেন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আর কলিযুগে যে গ্রহটি বারবার বলে থাকি আকস্মিক প্রাপ্তি ঘটায়, এ রাহু, রাহু কিন্তু আকস্মিক প্রাপ্তি যেমন ঘটায় আবার আকস্মিক আপনাকে বসিয়েও দিতে পারে রাহু। রাহুর ক্যারেক্টারটাই এরকম। তো এই দোলযাত্রা বাম্পার যে 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 রাশিগুলো হাতে টাকা আসতে চলেছে এই দোলযাত্রা বাম্পারে, অনেকেই কাটবেন। যাদের ক্ষেত্রে মহাদশা পারমিট করবে, অন্তর্দশা পারমিট করবে বা প্রত্যন্ত দশা পারমিট করবে, তারাই কিন্তু এই দোলযাত্রা বাম্পার কিন্তু পাবেন। এই লটারিতে মহাকোটিপতি হতে চলেছে, অর্থাৎ আমি থাম্বনেলে এটাই লিখেছি, আসুন জেনে নিন কোন কোন রাশি লটারির যোগ আছে। আবারও বলবো, যারা লটারি কাটছেন না
একবার নিজস্ব জন্মছকটা বিচার করে, একবার হলো লটারি কার্টুন, তাতে কি আপনার হয়তোবা ভাগ্য চমকে দিতে পারে। অর্থাৎ চমকাতে চলেছে, চমৎকারকে আমি নমস্কার করি। আমি আবারও বলছি, চমৎকারকে আমি নমস্কার করে জানাচ্ছি। যে যে রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে, আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনার একবার না দুবার তিনবার ভিডিওটি দেখুন কি বলেছি। লটারি কিন্তু যে রাশিগুলোর কথা বলছি সে রাশিগুলো পাবেই, সে বড় হোক আর মাঝারি হোক বা ছোট হোক, যে কোনো প্রাইস, 20 লাখ টাকাও পেতে পারে, আবার 5 লাখ টাকাও পেতে পারে, বা 1 লাখ টাকাও পেতে পারে, বা 50,000 টাকাও পেতে পারে, বা 10,000 টাকাও পেতে পারে। কিন্তু এই রাশিগুলো, এই দোলযাত্রা বাম্পার লটারি কিন্তু পাবে, টাকার বৃষ্টি হতে চলেছে এই দোলযাত্রা বাম্পারে এই রাশিগুলোর। তো কোন এই রাশি, কোন সৌভাগ্যশালী রাশি চমৎকার করতে চলেছে ভাগ্যকে, চমৎকারকে জানাই নমস্কার। অর্থাৎ যে যে রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে, আমি একে একে আপনাদেরকে সেই রাশিগুলোর নাম জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য চমকাতে চলেছে দোলযাত্রা থেকে, লটারি প্রাইজ পেতে চলেছে কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশি বৃষ রাশি। বৃষ রাশিরও আকস্মিক ধনপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। তিন নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশিরও কিন্তু লটারি প্রাপ্তি হতে চলেছে। চার নম্বর যে রাশি মেষ রাশি। মেষ রাশিরও কিন্তু লটারি প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু গাঢ় লটারি যোগ সৃষ্টি করেছে। এরপর মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় লটারি যোগ সৃষ্টি কিন্তু করেছে এই দোলযাত্রায়। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। সর্বশেষ একটি রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।